জাকারিয়া স্ট্রিট। রমজান মাস পড়লেই একদম রাতারাতি চেহারা পাল্টে যায় এই অঞ্চলটার। এখানে অবস্থিত কলকাতা তথা পূর্ব ভারতের সবচেয়ে বড় মসজিদ নাখোদা মসজিদ। সন্ধ্যায় নাখোদা মসজিদের ইফতারি, ঈদের কেনাকাটা এবং নানান শত বছরের পুরনো দোকানের ঐতিহ্যবাহী খাবার দাবার, সবকিছু মিলিয়ে রমজানে কলকাতার অন্যতম সেরা আকর্ষণ হয়ে ওঠে এই জাকারিয়া স্ট্রিট। আজকের আমার এই ভিডিওতে দেখাবো কলকাতার স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য জাকারিয়া স্ট্রিটের রাতের সৌন্দর্য এবং বিভিন্ন নানান ঐতিহ্যবাহী খাবার দাবারের সম্ভার। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইটস ইওর বয় এমডি তরি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা এসেছিলাম কলকাতা একটা কাজের জন্য, এসেছিলাম ওইটা মলটার নাম কি? ইমল। ইমলে এসেছিলাম আমরা, ওয়ান অফ দা বিগেস্ট মল কলকাতার, এটা ইলেকট্রনিক্স মল। সেখান থেকে আমরা একটা মনিটর দেখছিলাম আর কি, তো পছন্দ হয়েছে মোটামুটি, কিন্তু দামটা একটু অনেক বেশি। তো আজকে কিন্তু দশমতম রোজা, তো আজকে আমরা যাচ্ছি এখন নাখোদা মসজিদের ওখানে জাকারিয়া স্ট্রিট। তো রাতের জাকারিয়া স্ট্রিটটা তোমাদেরকে শেয়ার করব। জাকারিয়া স্ট্রিট মানে বিভিন্ন ভীষণ খাওয়া দাওয়ার সম্ভার আছে ওখানে, তোমাদের নিয়ে যাবো সেই খাদ্য ভান্ডারে, আর তোমাদের দেখাবো কি কি খাওয়ার থাকছে। তো এনজয় দা ব্লগ। আসলে আমাদের আজকে ইফতারটা হয়েছে রাস্তায়, মানে আমরা এসেছিলাম বাড়ির থেকে, তখন বেরিয়েছি কটা, সাড়ে চারটের দিকে। তো আস্তে আস্তে বাসে টাইম হয়ে গেছে আর কি, 5:50 মতো আজকে ইফতার ছিল। বাস থেকে নেমে আমরা জাস্ট একটা মিষ্টির দোকানে একটু পানি খেয়েছি, দু চারটে মিষ্টি খেয়েছি, সেই থেকে চলছে মোটামুটি। বুঝতে পারছো, 24 ঘন্টা ফাস্টিং এর পর 24 আওয়ার অলমোস্ট আর কি, ভোরবেলা খেয়ে আর পুরো রাতটা, মানে পুরো দিনটা এরকম ভাবে কাটিয়ে তারপর মানে এই যে কতটা খিদে পাই। তো এনিওয়েজ, ব্লগটা দেখতে থাকো আর খাবারের সম্ভারে নিয়ে যাচ্ছি, চলো গাইস। তুই কেমন এক্সাইটেড ভাই? ভীষণ এক্সাইটেড ভাই। জাকারিয়া স্ট্রিট মানে স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য একদম একদম। চলো রাত্রিবেলা শেয়ার করবো। অ্যাকচুয়ালি ওটা নাকি আমরা শুনেছি পুরো রাত খোলা থাকে, তো আমি তো এক্সপিরিয়েন্স করিনি আর কি, এটা আমাদের ফার্স্ট টাইম জাকারিয়া স্ট্রিটে। সো গাইস, চলে এসেছি মোটামুটি জাকারিয়া স্ট্রিটের কাছে। দেখো কেমন ক্রাউড রাত্রেবেলা, আর দেখতেই পাচ্ছ জাকারিয়া স্ট্রিট ঢুকতে এই যে উপরে চার তারা, আলাদাই লাগছে, কত সুন্দরভাবে সাজানো দেখো। আর দুই পাশে রয়েছে এরকম খাবার দাবারের দোকান, এদিকে শপিং করতে পারবে তোমরা আসলে পর। এই ভিড়ের মধ্যে ভিডিও করা বিশাল টা। চলো এখন বিভিন্ন খাবার ট্রাই করব, কারণ বুঝতেই পারছো সারাদিন খাওয়া না। আমরা যখন কাশ্মীরে গিয়েছিলাম তখন কাশ্মীরে একটা জায়গা ছিল খায়াম চাট, সেটা হচ্ছে স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। আমাদের কলকাতা জাকারিয়া স্ট্রিট হচ্ছে স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। দিল্লি সিক্সটা কোন দিকে? তাসকিন দিল্লি সিক্স, তাসকিন এখানে বম্বে হোটেল। আচ্ছা, হালুয়া পরাটা সব কিছু। আরে ভাই সাব, সাজানো দেখে ভাই লোভ লাগছে, কি খাবো না খাবো। এ সাজানো দেখে লোভ লাগছে, সাজানো দেখে আমার লোভ লাগছে, কি খাবো খাবো। এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন খাবার দাবার শুরু হলো। চলো ভেতরে তো আরো রয়েছে, মুরাদাবাদি লাজিজ কাবাব এখানে পাওয়া যাচ্ছে, দেখো বিভিন্ন খাবার দাবার। এই ভাই এত বড় মাছ! এই ভাই এত বড় মাছ দেখে আমি অবাক, আমি তো সিরিয়াসলি অবাক হয়ে গেছি এত বড় মাছ দেখে। পুরো মাছ জল, মানে জানতো এত বড় মাছ ঝুলিয়ে দিয়ে আজ তো একটা মাছ এখানে ঝোলানো আছে ভাই, আমি তো দেখে অবাক। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ফ্রুটস, এই যে কাটা দেখো, আতর। তো এখানে বিক্রি হচ্ছে দেখো কত বড় পরোটা, সাথে এটা কাশ্মীরি হালুয়া পরোটা, কাশ্মীরি পরোটা হালুয়া। পরোটা বানানো হচ্ছে দেখো, এদিকে বিভিন্ন খাবার টাবার তৈরি হচ্ছে। না কেমন লাগছে ভাই?
দাদা মার্কেট কতক্ষণ খোলা থাকে? দেখি এই দাও অর্ডারটা তুলেছে কাশ্মীরি হালুয়া পরাটা। গাইস তাসকিনে ভিড় দেখো, এটা হচ্ছে ফেমাস জাকারিয়া স্ট্রিটের তাসকিন এবং দিল্লি সিক্স। দেখো কত মানুষ এখন বসে রয়েছে, একটু রাত হয়েছে তাও দেখো কত মানুষ। আর এদিকে বিক্রি হচ্ছে দেখো, দেখো বিভিন্ন কাবাব এই যে বানানো হচ্ছে। চলো ভেতরে দিকে, ভাই ভিতরে তো বিশাল ভিড়। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না ভাই, এত খাবারের সম্ভার আজ। তাসকিনের চারটা দেখে নাও কি কি পাওয়া যাচ্ছে আর কি। এটা কি? ক্যা হ্যায়? শাহী টুকরা, শাহী টুকরা, শাহী টুকরা। আরে হে ফালুদা তাসকিন। সো প্রসাদ, জাকারিয়া স্ট্রিটে এসে রাত্রেবেলা কেমন লাগছে তোমার? ভাই রাত্রিবেলা এখন খাইনি, এখানে খাওয়ার জন্য ফেমাস, খাই দেখি এখানে খাওয়ার জন্য নাকি খুব বিখ্যাত। আর সিরিয়াসলি ভালো লাগে এই জায়গা। সো গাইস তাসকিনে অর্ডার দিয়ে আমরা এখন বসে রয়েছি, মোটামুটি টাইম কতক্ষণ লাগবে ভাই? কিছু বলিনি এখনো ভাই, কিন্তু এখানে একটা মানে বিশেষ বিজ্ঞপ্তি, এখানে আসলে তোমরা অবশ্যই ক্যাশ ক্যারি করবে। ক্যাশ ছাড়া এখানে মোস্টলি দোকান ক্যাশ নিচ্ছে, এখন ক্যাশ প্রিফার বেশি করছে আদার দেন অনলাইন পে। অনলাইন পে এখন এখানে হচ্ছে। আমাদের খাবার চলে এসছে, এই যে রুমালি রুটি আর এই যে আফগানি চিকেন। কেমন লাগছে? মেন মার্কেটটা, মার্কেটের পাশেই রয়েছে এই যে মসজিদ, মসজিদের নাইট ভিউ এটা কত সুন্দর লাগছে দেখো। সো গাইস নাকোদা মসজিদের ভেতরে এখন প্রবেশ করছি, প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে, ওদেরকে জুতো খুলে ভেতরে যেতে হবে আর কি। সো জুতো রাখার জায়গা নেই না, কেমন জানা আমি চলে এখন অলমোস্ট টাইম হচ্ছে 9:50, কিছু মানুষ নামাজ পড়ছে। আর ভেতরের ভিউটা দেখো রাত্রেবেলা, এই যে ভেতরের ভিউটা দেখো কত সুন্দর। আর এদিকটাই রয়েছে অজুখানা। সো এটাই হচ্ছে অজুখানা, নাকোদা মসজিদের ভেতরে রয়েছে, দেখো কত সুন্দর ক্লিন পানি। কিছু মানুষ অজু করছে এখন নামাজ পড়বে। তো বেরিয়ে এলাম নাকোদা মসজিদের ভেতর থেকে, ভেতরটা দেখালাম কত সুন্দর আর কি। সো গাইজ এখন যাচ্ছি আমরা মহাব্বত শরবত খেতে, রাত 10:05, ক্রেজ কিন্তু কমেনি জাকারিয়া স্ট্রিটের। তো এটা শরবতে মহাব্বত না মহাব্বতে শরবত? আরে দাদা দিল্লি সিক্সের পাশে আছে, দাদারা বিক্রি করছে বেশ সুন্দর। আর এটা 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 কি আছে? এটা নফরতের শরবত। তো আমরা মহব্বতের শরবত নিলাম, ফাইনালি নিয়ে নিয়েছি এই যে মহব্বতের শরবত। আর এতে কি আছে ভাই? এটা সম্ভবত রুয়াবজা আর দুধ আছে মনে হয় সম্ভবত, আর ওয়াটারমেলন, তরমুজ ও এরকম একটা কালার।
খুব বেশি স্পেশাল নয় বাট ঠিক আছে খুব ভালো মানে টেস্টটা খুব ভালো স্যার তোমার কেমন লাগছে বলো আমার ফার্স্ট টাইম টেস্ট করলে ভালোই লাগে মানে কেমন একটা টেস্ট বাট গুড নামটা হেভি না নামটা মহব্বতে ওই মহব্বতে নামটা আগে আমি জিজ্ঞেস করলাম স্টাইল হয়ে গেছে স্টাইল মহব্বত নাকি মহব্বতে শরবত মেনলি রু আফজা দুধ এবং ওয়াটারমেলন দিয়ে মেনলি বানাচ্ছে এগুলো এই যে দেখতে পাচ্ছো এটা কি দাদা এটা এটা ম্যাঙ্গো আছে আচ্ছা আচ্ছা ম্যাঙ্গো ফ্লেভার দাদা কটা পর্যন্ত খোলা থাকে আপনাদের এটা দোকান 4 বেজে লেকার কে 2 বেজে রাতে খুলে রাখে 2 বাজে রাত দুপুর 4টা থেকে রাত 2টা পর্যন্ত মেনলি এখানে খোলা থাকে তো দাদা আমাদেরকে আবার আরেকটা দিয়েছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এটাও টেস্ট করে দেখি কেমন আর কি এটাও অনেক বেটার লাগছে সো গাইস এখন বাজে রাত 10:19 এই যে জাকারিয়া স্ট্রিটের মেইন গেটের সামনেই চলে এসেছি এটা হচ্ছে মেইন রোড তো এখন আমাদের ব্যাক করার পালা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুন্না টাটা বাই